ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আজ আমাদের ক্লাস হলো ফাইবারের গিক। এই ক্লাসে আমরা শিখব ফাইবারের গিক কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আমরা প্রফেশনাল গিক কিভাবে ক্রিয়েট করব, কিভাবে আমরা অনেক ভালো অর্ডার পাবো, কোন ধরনের গিক তৈরি করলে আমরা সবচেয়ে ভালো অর্ডার পাবো, আমাদের বেশি আর্নিং হবে, সেই কৌশলগুলো আজকে আমরা শিখব। আচ্ছা দেখুন, আমি আমি স্ক্রিনে যাচ্ছি। আমরা প্রথমে একটু করে বুঝি যে গিগ জিনিসটা কি। গিগ গিগ মানে হলো, গিগ মানে হলো কোন একটা অফার, মানে জব অফার অথবা ওয়ার্ক অফার। যখন আপনি কাজের জন্য কোনো একটা অফার দিবেন, সেই অফারটার নাম হচ্ছে গিগ। ওকে, তো কাজের অফার, অফার জিনিসটা কি দেখুন, মনে করেন আমি একটা, আমি একটা অফার অফার তৈরি করলাম। ওকে, তাহলে আমরা জাস্ট একটুকু বুঝবো যে গিগ মানে হচ্ছে কাজের জন্য অফার তৈরি করা। ওকে, ওয়ার্ক অফার। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি একটা অফার তৈরি করলাম, মানে আমি যা যা পারি অথবা মানুষ সাধারণত যা যা চায় সেই জিনিসগুলো কথা মাথায় রেখে আমি একটা অফার অফার তৈরি করব, এবং সেই অফারের জন্য একটা নির্ধারিত একটা দাম ঠিক করব। দেখুন আমি অফার তৈরি করতেছি ওয়েবসাইট ক্রিয়েট, এটা হচ্ছে আমার অফারের নেম। আমি একটা অফার অফার তৈরি করলাম, আমি কি মানুষকে ওয়েবসাইট তৈরি করে দেব। আচ্ছা এখন ওয়েবসাইট তৈরির কাজের মধ্যে অনেক ভিন্নতা আছে, ছোট ওয়েবসাইট, বড় ওয়েবসাইট, বেশি পেজ, কম পেজ, কোন ধরনের কন্টেন্ট, অনেক অনেক ধরনের ভিন্নতা আছে। আমি কিছু মানে স্পেসিফিক করে দিই যে ওয়েবসাইট তৈরি করা সমান সমান কত ডলার, সমান সমান আমি দেখলাম $10। ওকে, $10, তাহলে আমি $10 দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে দেবো। এই $10 দিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকবে, এখানে থাকবে পেজ থাকবে পাঁচটা পেজ থাকবে, তারপর ভিডিও থাকবে, ভিডিও, তারপর অ্যানিমেশন, তারপর গ্রাফিক্স। ওকে, এভরি পেজ। ওকে, আমি একটা ওয়েবসাইট তৈরি করে দেবো $10 দিয়ে, আমার এই ওয়েবসাইটের মধ্যে পেজ থাকবে পাঁচটা, তারপর কি এই এই ওয়েবসাইটের মধ্যে ভিডিও মানে প্রত্যেকটা পেজে ভিডিও থাকবে, অ্যানিমেশন এবং গ্রাফিক্স থাকবে। আচ্ছা তারপর আমি প্রত্যেকটা পেজকে এসইও করব, অন পেজ এসইও ইন এভরি পেজ। ঠিক আছে, প্রত্যেকটা পেজের আমি অন পেজ এসইও করে দেবো, কিওয়ার্ড সেট করে দেবো। ওকে, তাহলে আমি পাঁচটা পেজ পেজ তৈরি করে দেবো, তারপর প্রত্যেকটা পেজের মধ্যে ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স এবং কি এটা প্রত্যেকটা পেজের মধ্যে দেবো, তারপর কি কি করবো, অন পেজ এসইও ইন এভরি পেজ অ্যান্ড কিওয়ার্ড সেটিংস। ওকে, প্রত্যেকটা পেজের মধ্যে অন পেজ এসইও করে দেবো এবং কিওয়ার্ড সেট করে দেবো। এই যে টোটাল কাজটা আমি করে দেবো কত ডলারে, মাত্র $10। তাহলে আমার আমার গিগটার নাম কি বা আমার অফারটার নাম কি, আমার অফারটার নাম হলো ওয়েবসাইট তৈরি করা। ওকে, আমি টোটাল একটা রাউন্ড দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমার একটা কাজের অফার। তাহলে আমার কাজের যে অফার, সেই অফারটার নাম কি, আমার আমার অফারের নাম হলো ওয়েবসাইট তৈরি করা $10। ওকে, আমি $10 আমি ওয়েবসাইট তৈরি করে দেবো, আমার অফার হচ্ছে $10। তাহলে এই $10-এর মধ্যে আমি কি মানে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করে দেবো, একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের পেজ সংখ্যা হলো পাঁচটা, প্রত্যেকটা পেজের মধ্যে আমি ভিডিও দেবো, অ্যানিমেশন দেবো, গ্রাফিক্স দেবো, প্রত্যেকটা পেজের মধ্যে দেবো, তারপর এই সেই ওয়েবসাইটটাকে আমি অন পেজ এসইও করবো এবং অফ পেজ এসইও করবো। ওকে, এবং কিওয়ার্ড সেট করবো। এখন আমি এই একটা অফার তৈরি করে আমি ফাইবারে দেবো। আমি জাস্ট এক্সাম্পল দেবার জন্য আমি অফারটা দিচ্ছি, মানে আমি অফারটা তৈরি করলাম, এটা এটা একটা এক্সাম্পল অফার। এখন দেখেন আমরা যখন এই অফারটা ফাইবারে দেবো, তখন অনেকগুলো কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করবে, কারণ
অনেক লক্ষ লক্ষ কোম্পানির ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন। ওকে, লক্ষ লক্ষ কোম্পানির ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন। তারা যখন মনে করেন আবুল কোম্পানি আপনার এটা দেখলো, আবুল কসমেটিক্স কোম্পানি, তখন আপনি আবুল কসমেটিক্স কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে যে ঠিক আছে তোমাকে $10 দেবো, তুমি ওয়েবসাইটটা তৈরি করে দাও। ওকে, তখন আবুল কোম্পানির জন্য, আবুল কসমেটিক্স কোম্পানির জন্য যখন আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন, তখন টাইটেলে থাকবে আবুল কসমেটিক্স কোম্পানি, আবুল কসমেটিক্স কোম্পানির যে ভিডিওগুলো বানাবেন সবগুলো হলো তার প্রোডাক্ট সম্পর্কিত ভিডিও, তার প্রোডাক্ট সম্পর্কিত অ্যানিমেশন, তার প্রোডাক্ট নিয়ে গ্রাফিক্স, তাই না? তারপর তার কোম্পানিকে নিয়ে আপনি কি কিওয়ার্ড সেট করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন এবং তার কোম্পানির প্রয়োজন অনুযায়ী কিওয়ার্ডগুলো আপনি সেট করবেন। ঠিক আছে, তাহলে আপনি এইটাই যদি হয় একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন 5 পেজ, তাহলে একটা কসমেটিক্স কোম্পানি যদি আপনার কাছে আসে, সেই কসমেটিক্স কোম্পানির জন্য আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন। একটা বিউটি পার্লার যদি আসে, সেই বিউটি পার্লারের জন্য আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করে দিলেন। একটা ফ্যাশন হাউস আসলো, তার জন্য ওয়েবসাইট তৈরি করে দিলেন। এইভাবে যত রকমের কোম্পানি আপনার কাছে আসুক না কেন, সবার জন্য আপনি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। ওকে, তার মানে আপনি অফার দিয়েছেন একটা, যে আমি একটা ওয়েবসাইট তৈরি করে দেবো, সেই ওয়েবসাইটের জন্য $10 নেবো আর কি, এবং সেই ওয়েবসাইটের মধ্যে আমি এই জিনিসগুলো দেবো, 5টা পেজ দেবো, 5টা ভিডিও দেবো, 5টা অ্যানিমেশন দেবো, গ্রাফিক্স দেবো এবং অন পেজ এসইও করে দেবো, কিওয়ার্ড রিসার্চ করে দেবো, কমপ্লিট জিনিসটা আমি তৈরি করে দেবো। এই কমপ্লিট জিনিসটার জন্য আমি কত নেবো? $10 নেবো। ওকে, আপনি অফারটা যদি ইউটিউবে দিয়ে দেন, ফাইবারে দিয়ে দেন, তাহলে আপনার সাথে অনেকগুলো কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, জুতার কোম্পানি যদি কন্ট্যাক্ট করে, জুতার কোম্পানির জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন। ওকে, তারপর সাবানের কোম্পানি যদি করে, সাবানের কোম্পানির জন্য করে দেবেন, তেলের কোম্পানি করলে তেলের কোম্পানির জন্য করে দেবেন। যে কোম্পানি হবে হোক, যে কোম্পানি আপনার কাছে আসুক না কেন, আপনার কাজের প্রসিডিউর কিন্তু একটাই। ওকে, তো এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে নর্মালি যে কোনো একজন প্রফেশনালের অনেক সময় লাগে, অনেক সময় 7 থেকে 8 ঘন্টা লাগে, অনেক সময় একদিনও লাগে। বাট যেহেতু আপনি একই ধরনের কাজ করবেন, সুতরাং আপনার সবগুলো ফরম্যাট তৈরি করা থাকবে। এরকম যদি একই রকমের কাজ যদি আপনি পর্যায়ক্রমে করে যান, তখন আপনার যেহেতু সবগুলো ফরম্যাট, সবগুলো ইমেজ, সবকিছু আপনার রেডি করা আছে, টেমপ্লেট সহ, আপনার একটা টেমপ্লেট ব্যবহার করবেন, ছবির একটা মেজারমেন্ট সবগুলো ঠিক থাকবে, সবকিছু আপনাকে সেম আছে। ওকে, জাস্ট আপনি কি করবেন, ওই তেলের কোম্পানি হলে তেল লাগবেন, সাবানের কোম্পানি হলে সাবান লাগবেন, তার লোগো লাগাবেন, জাস্ট হালকা কিছু চেঞ্জ করে দিয়ে আপনি কি এটা সাবমিট করে দিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে যেখানে একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার 10 ঘন্টার উপরে লাগার কথা, সেখানে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে 20 মিনিটের বেশি লাগবে না, অথবা আধা ঘন্টার বেশি লাগবে না। কাজটা আপনার জন্য বারবার বারবার একই কাজ করাতে আপনার জন্য কাজটা সহজ হবে। ওকে, কাজটা আপনার জন্য সহজ হবে এবং যে কাজটা রিসিভ করবে, সে খুব অল্প টাকা দিয়ে অনেক প্রফেশনাল মানের কাজ সে পাবে। যে কাজের জন্য তাকে খরচ করতে হতো $100 বা $1000, সেই কাজটা সে খুব অল্প টাকা দিয়ে পাবে। ওকে, আচ্ছা, আমি এই এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল গিগ জিনিসটা কি সেটা বোঝানো, গিগ। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, গিগ মানে হলো কাজের অফার, মানে আমি কাজ করব, আমি একটা অফার তৈরি করব, অফারটা তৈরি করে দায়িত্ব আমার। ওকে, আমি আমার অফারগুলো লিখবো, আমি কি কি করব, কি কি করব না, সবকিছু আমি লিখবো। এই আমার অফারগুলো, অফারটা যাদের প্রয়োজন আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তাদেরকে কাজটা করে দেবো। আমি অফার দেবো একটা, কিন্তু আমাকে কাজ অনেকগুলো কোম্পানি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, আমি বললাম একটা ওয়েবসাইট তৈরি করে দেবো $10, তাহলে আমার সাথে একটা কোম্পানি শুধুমাত্র আমার সাথে কন্ট্যাক্ট করবে না, আমার সাথে কয়েকশোটা কোম্পানি আমার সাথে, ইভেন 1000 কোম্পানি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, তো আমি এতক্ষণ বুঝলাম গিগ জিনিসটা কি। ওহিত, বুঝতে পারছেন? বুঝতে পারলে হাত তুলেন। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। বাকিদের ক্যামেরা অফ কেন? যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা গিগ তৈরি করব। ওকে, এখন আমরা কোন ধরনের গিগ তৈরি করব, কোন ধরনের গিগ তৈরি করবো সেটা আমি একটু পরে বলবো, বাট আমরা আগে গিগ তৈরি করা শিখব, তারপর আমরা শিখবো যে কোন ধরনের গিগ তৈরি করলে সবচেয়ে বেশি হিট হবে। আমরা বেসিক বিষয়টাকে শিখে গিগ তৈরি করব, মানে কাজের অফার তৈরি করব। তাহলে আমরা ফাইবারে যাই, আমরা ফাইবারে সাইন ইন করি। আমরা ফাইবারে আসলাম, ফাইবারে আমরা লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পর এখন আমরা গিগ তৈরি করব। ওকে,
গিগ তৈরি করার জন্য আমরা আসবো আমাদের প্রোফাইলে। আচ্ছা আমরা এখানে যাব, দেখেন আপনারা ভিডিওর পার্টটা একটু সরাই দেন তাহলে জিনিসটা ক্লিয়ারলি দেখবেন। আমরা আসবো আমাদের প্রোফাইলে, ঠিক আছে, প্রোফাইল, প্রোফাইল থেকে আমরা আসবো মাই ড্যাশবোর্ড। আমরা গিগ তৈরি করতে যাচ্ছি, আমাদের এই লেসনটার নাম হলো এখন হাউ টু ক্রিয়েট গিগ। ওকে, আমরা আলোচনা করছি গিগ কিভাবে তৈরি করতে হবে। তাহলে গিগ তৈরি করার জন্য, গিগ তৈরি করার জন্য আমরা যাব আমাদের প্রোফাইলে, প্রোফাইল থেকে আমরা ক্লিক করব কোথায়, মাই ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ওকে, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে এসে আমরা ক্লিক করব স্টার্ট সেলিং। ওকে, সেলিং, এখানে আপনাকে বলা হবে সেলার, আর যারা আপনার কাজটা কিনবে তাদেরকে বলা হয় বায়ার। আমরা সেলিং বলতে বুঝি কোন একটা দৃশ্যমান কোন একটা জিনিস বিক্রি করা। ওকে, বাট এখানে যদি এখানে বিক্রি করতেছেন আপনি আপনার কাজ, সুতরাং আপনি একজন সেলার। ওকে, তাহলে আমি এখানে আসলাম, আমি আসলাম এখান থেকে কোথায়, মাই ড্যাশবোর্ড। ওকে, মাই ড্যাশবোর্ডে আসলাম, মাই ড্যাশবোর্ড থেকে আমি আসবো স্টার্ট সেলিং। জাস্ট ক্লিক অন স্টার্ট সেলিং। ওকে, এরপর ক্লিক করব বিকম, বিকাম এ সেলার। এটা জাস্ট প্রথমবারের মতো করতে হবে, এটা বারবার করতে হবে না, আমি একবার করতেছি তাতেই শেষ। বিকাম এ সেলার, এখানে আপনার কিছু প্রফেশনাল তথ্য দিতে হবে, ফুল নেম দিলাম, পিকচার, এখানে আপনার পিকচার থাকবে। আমি যেটা করতেছি এটা জাস্ট অন টেস্ট একটা অ্যাকাউন্ট। ওকে, এখানে দিয়ে সালমান খান পিকচার, এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন অটোমেটিক্যালি আসছে, আগে যেগুলো দিয়েছেন, ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি আসছে, সবকিছু আসছে। তাহলে এখানে আমাদেরকে, আমরা স্টার্ট সেলিং এ ক্লিক করলাম, ক্লিক করে শুধুমাত্র নামটা লিখলাম, নামটা লিখে বাকি সবকিছু ফিল আপ করা আছে, থাকলে জাস্ট ক্লিক অন কন্টিনিউ। ওকে, এরপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনার ইমেল, ইমেলটা ভেরিফাই করতে হবে, আপনাদেরটা ভেরিফাই ভেরিফাই করানো থাকবে। এরপর হচ্ছে ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন। ওকে, ফোন নাম্বারটা অ্যাড করবেন, আমি অ্যাড করে নিচ্ছি। ভেরিফাই বাই এসএমএস, এটা তো অলরেডি করানো আছে। আর ম্যাক্সিমাম নাম্বার তো করানো আছে, হ্যাঁ আমার কাছে আসছে, দেখুন অলরেডি একটা এসএমএস চলে আসছে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ইউর ফাইবার ভেরিফিকেশন কোড ইজ 2036, 2036 সাবমিট কোড, আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট। এরপর সিলেক্ট এ কোশ্চেন, এখন আমাদের সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে, সিলেক্ট এ কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আমি দিলাম টমি। আচ্ছা আমি আর একটু সহজ জানি, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, ওকে আপনার বাল্য বন্ধুকে, আমি দিলাম আবুল। ঠিক আছে, আপনারা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন এবং কোশ্চেনের অ্যান্সারটা সিলেক্ট করবেন, এবং এটা এটা আপনার আরেকটা পাসওয়ার্ড, আপনাকে আপনি যখন পেমেন্ট অপশনে যাবেন আপনাকে বারবারই এই সিকিউরিটি কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে জিজ্ঞেস করবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি কোন সিকিউরিটি কোশ্চেনটা সিলেক্ট করতেছেন এবং কোন অ্যান্সারটা আপনি সিলেক্ট করবেন সেটা খুব সাবধানতার সাথে আপনাকে লিখে রাখতে হবে। এটা যদি ভুলে যান, কোশ্চেন এবং অ্যান্সারটা যদি আপনি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন না। ওকে, আচ্ছা ভেরিফিকেশন কমপ্লিট, তাহলে আমি আমার ফোন নাম্বার অ্যাড করলাম। ওকে, ফোন নাম্বারটা ভেরিফাই করলাম, আপনারা সবাই ফোন নাম্বারটা ভেরিফাই করবেন এখনই। তারপর কি,
ফোন নাম্বারটা ভেরিফাই করলাম, তারপরে আমরা আমাদের ওই সিকিউরিটি কোশ্চেন দিয়েছিলাম, সিকিউরিটি কোশ্চেন দেওয়ার সাথে সাথে আপনি সেটা খাতায় লিখে নেবেন। ওকে, আমি সিকিউরিটি কোশ্চেন আমি খাতায় লিখে নিচ্ছি, ওকে, আপনারা লিখে নেবেন। আমার অ্যান্সার হচ্ছে কি আবুল, ব্যাস। ম্যাক্সিমামে যেটা প্রবলেম হয়, অনেকে অনেকের সিকিউরিটি কোশ্চেনটা হারাই ফেলে, মনে থাকে না, এবং পরবর্তীতে অনেকগুলো জটিলতা তৈরি হয়। তো আপনারা অবশ্যই এটা এটা নোট বইতে বা খাতায় কোথাও এটা এটা লিখে রাখবেন, ফাইবারের আইডির নাম, ফাইবারের আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন। ওকে, এই তিনটা জিনিসকে আপনাকে লিখে রাখতে হবে নোটবুকে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা এটা করলাম, করার পরে জাস্ট ক্লিক অন কন্টিনিউ। এখন আমাদের আরেকটা আসছে ফর্ম, আমরা কিন্তু এখনো এখনো আছে কোথায়, ফাইবারের গিগ তৈরি করার প্রিপারেশনে, মানে আমরা প্রিপারেশন স্টেজ আমরা পার হচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে বারবার করতে হবে না, এই জিনিসগুলো জাস্ট একবার করলেই হবে। নেক্সট টাইম আপনি জাস্ট গিগে ক্লিক করে আপনি গিগ তৈরি করতে পারবেন। দেখেন অটোমেটিক্যালি একটা জিনিস আসলো, এখন আমাদের কি পার্সোনাল প্রফেশনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট একুরেসি, প্রফেশনাল ইনফো এবং কি লিঙ্কড অ্যাকাউন্টস, এই চারটা ফর্ম আমাদের ফিল আপ করতে হবে। আমরা প্রথমে যাচ্ছি কোথায়, প্রফেশনাল ইনফো, ইউর অকুপেশন, আমাদের অকুপেশন হলো রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও, গ্রাফিক ডিজাইন, ভিডিও, ভিডিও অ্যানিমেটর, ডিজিটাল মার্কেটার, আমাদের এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তারপর অ্যাভেলেবিলিটি হলো, আপনারা সবাই এটাই এটাই সিলেক্ট করবেন, ইউর অকুপেশন, ডিজিটাল মার্কেটিং। অ্যাভেলেবিলিটি আপনি পার্ট টাইম না, আপনি দিবেন ফুল টাইম, ফুল টাইম দিলে ক্লায়েন্টরা আস্থা রাখতে পারে বেশি, যে কোনো সময় আপনাকে মানে পাওয়া যাবে। এরপর হচ্ছে মান্থলি ইনকাম, আপনি ফাইবার থেকে কত টাকা ইনকাম করতে চান মাসে, আমি চাই মোর দেন $10,000 পার মান্থ, আমি মানে আপনি কতটুকু সিরিয়াস জাস্ট একটুকু ফাইবার বুঝবে, বুঝার জন্য যে আমি ফুল টাইম কাজ করব এবং আমি মাসে $1,000 বেশি আমি ইনকাম করতে চাই। ওকে, আমরা ফাইবারকে বললাম, আপনারা অবশ্যই এই জিনিসটি আপনারা মানে সিলেক্ট করবেন, ফুল টাইম সিলেক্ট করবেন এবং কি মোর দেন $1,000। এরপরে স্কিল, স্কিল যেগুলো আমরা দিয়েছিলাম সেই স্কিলগুলো এখানে আসছে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে এডুকেশন, ওকে, এডুকেশন আমরা মানে আন্তর্জাতিক একটা এডুকেশন দিয়েছিলাম, এটা আসছে জাস্ট। এরপর হচ্ছে সার্টিফিকেশন, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, ওকে, এটা লাগবে না। তারপরে পার্সোনাল ওয়েবসাইট, এটাও আপাতত লাগবে না। তাহলে আমরা আমাদের প্রফেশনাল যতগুলো ইনফরমেশন আছে সবগুলো আমরা এখানে ফিল আপ করলাম, অকুপেশন ফিল আপ করলাম, বাকি সবগুলো এখানে ফুল টাইম, মোর দেন $1,000, বাকি সবগুলো ফিল আপ করা আছে, জাস্ট ক্লিক অন কন্টিনিউ। আমাদের থার্ড স্টেপে চলে আসলো প্রফেশনাল ইনফরমেশন, সরি, লিঙ্কড অ্যাকাউন্টস, ইউর সোশ্যাল প্রেজেন্স, আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন, আপনারা যারা লিঙ্ক করে ফেলছেন অলরেডি এটা আর লাগবে না, এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন এবং আপনার লিঙ্কডইনের অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন এবং আপনার আপনার গুগল অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন, জাস্ট ক্লিক করলে এটা লিঙ্ক হয়ে যাবে। এরপর হচ্ছে ইউর প্রফেশনাল প্রেজেন্স, ড্রিবল, এগুলো লাগবে না। ওকে, লিঙ্ক অ্যাকাউন্ট আপনারা আগে করছেন, এটা লাগবে না। এটা আসার পর জাস্ট ক্লিক অন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, কন্টিনিউ। মানে আমাদের চারটে স্টেপ আমরা শেষ করলাম, এই চারটে স্টেপ শেষ করার পরে আমাদেরকে কি কি করতে দিবে, মানে আমাদেরকে গিগ তৈরি করার জন্য আমরা প্রস্তুত হব। তাহলে জাস্ট ক্লিক করব কন্টিনিউ, আমরা এখানে এটা ফিল আপ করে নিই, কোন একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার গুগল অ্যাকাউন্টটা আমি কানেক্ট করে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ।
কে বাবা, এখনো কথা বলো না কেন? যাই হোক, আমাদেরকে ড্রিবল একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই ড্রিবল অ্যাকাউন্ট তৈরি করে এটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। এগুলো না করলেও চলে, এটা ইম্পর্টেন্ট কিছু না। আমাদের এটা তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন আমরা রিলোড করি, আমরা আমাদের আবার ফাইবারের মেন পেজে চলে যাই। এখান থেকে দেখেন আমরা যাবো ড্যাশবোর্ডে, মাই ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে জাস্ট ক্লিক অন স্টার্ট সেলিং। পার্সোনাল ইনফো সবকিছুরই দেওয়া আছে, এটাই চালাচ্ছে কেন? ফিনিশ, ওকে, ফিনিশের পরে ফিনিশ। হ্যাঁ, আমরা ফিনিশ না দেওয়াতে একটু প্রবলেম হয়েছিল। তাহলে আমাদের চারটে স্টেপ আসবে, চারটে স্টেপে ফিনিশ হওয়ার পরে আমরা কি গিগ তৈরি করার জন্য এখন প্রস্তুত। আচ্ছা, আমি ফাইবারে যা কিছু করলাম সবকিছু আমি কেটে দিই। দেখেন তাহলে আমরা এতক্ষণ যে জিনিসগুলো আমরা করলাম সেটা হচ্ছে ফাইবারের গিগ তৈরি করার জন্য প্রিপারেশন। আমি কেটে দিচ্ছি, দেখেন। এখন যদি আমরা যাই আমাদের আইডিতে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট ক্লিক অন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্টার্ট সেলিং এখানে আসছে। জাস্ট আমরা ক্লিক করবো এখানে স্টার্ট সেলিং, সবকিছু এখানে আসা আগের মতো বিকাম এ সেলার। এরপর আমরা জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করি, করে আমরা কি কন্টিনিউ 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 ফিনিশ। ওকে, ফিনিশে ক্লিক করার পরেই যেন আমাদের আমরা কি গিগ তৈরি করার অপশনটা পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ আমরা যেটা যে জিনিসটা আমরা করলাম সেটা সেটা ছিল আমাদের প্রিপারেশন, গিগ তৈরি করার জন্য প্রিপারেশন। ওকে, তো আমাদের এই প্রিপারেশনটা নেওয়ার পরে আমরা কি গিগ তৈরি করতে পারবো। অর্ডার সেভ, এরপর আমরা সরাসরি চলে যাওয়ার কথা। আমি একটু দেখি, আমরা এতগুলো ধাপ পার না করে এখন যদি আমরা প্রথমে প্রিপারেশন গুলো নিলাম, চারটা ফর্ম আমরা ফিল আপ করলাম, এরপর থেকে আমরা সরাসরি চলে যেতে পারবো গিগ এর অপশনে। আমি দিলাম প্রোফাইল, প্রোফাইল থেকে আমরা গেলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ড কন্ট্যাক্ট ইনবক্স, ইনবক্স সেটিংস, যাই হোক আমরা এখন ওই অপশনটা পাচ্ছি না। এখানে স্টার্ট সেলিং এ ক্লিক করে আপনাকে গিকে গিক তৈরি করতে হবে, গিকে যেতে হবে। আপনাকে ফার্স্ট গিক তৈরি করার জন্য এখান থেকে ক্লিক করে জাস্ট কি মাই ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ড থেকে জাস্ট এখানে ক্লিক করবেন স্টার্ট সেলিং। স্টার্ট সেলিং এটাকে ফলো করে এবার আপনাকে কি গিগ তৈরি করার অপশনে যেতে হবে। আর প্রথমবার আপনি জাস্ট এই চারটা ফর্ম আপনি ফিল আপ করে নেবেন, পার্সোনাল ইনফো, অ্যাকাউন্ট সিকিউরিটি, প্রফেশনাল ইনফো এবং লিঙ্ক অ্যাকাউন্টস। এই চারটা ফর্ম আপনারা ফিল আপ করে নেবেন নেক্সট নেক্সট করে। ওকে, এরপর একদম লাস্ট লাস্ট স্টেপে গিয়ে আপনার গিগ তৈরি করার অপশনটা আসবে।
এরপরে ফিনিশে ফিনিশে ক্লিক করলেই আমরা আমাদের গিগ তৈরি করার ফর্মটা পাবো। ওকে, আমাদের গিগ তৈরি করার ফর্মের ফর্মটা ছয়টা ফর্ম মিলে একটা ফর্ম, একটা কাজ। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে প্রিপারেশন অফ গিগ ক্রিয়েট। আমি পরের যখন আবার আমি কানেক্ট হবো তখন আমি গিগ তৈরি করা শিখাবো। আমাদের ভিডিওটা আসলে ছিল প্রিপারেশন অফ গিগ গিগ ক্রিয়েট। পার্ট ওয়ান কি ছিল এটা? ওকে, এটা ছিল প্রিপারেশন। আমরা গিগ তৈরি করার পার্ট টু তে আমরা শিখবো আমরা কিভাবে গিগটা গিগ তৈরি করব। ওকে, আমি ক্লাসটা এখানে শেষ করতেছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা আবার আবার জয়েন করেন।